শুভ সকাল সবাইকে, বিশেষ করে নবম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের। আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের আইসিটির শিক্ষক অরূপরতন সরকার। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই জানো যে আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 25টি বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে 25 নাম্বার এবং 25 নাম্বারের প্র্যাকটিক্যাল, টোটাল 50 নাম্বার হচ্ছে আমাদের আইসিটি বিষয়ের আছে। এখান থেকে যেহেতু বহু নির্বাচনী প্রশ্নে 25 নাম্বার, তাই আমাদের বইয়ের গুরুত্বপূর্ণ সব লাইন ভালো করে শিখতে হবে। যে কোনো লাইন থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, তাই আমরা লাইন বাই লাইন দাগিয়ে সবগুলো ঠিকঠাকভাবে পড়ে নিলে আমরা বহু নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। আজ আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অধ্যায়টি থেকে কিছু অংশ দাগিয়ে নেব, এবং দাগানো অংশগুলো ভালো করে পড়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে আমরা ভালোভাবে উত্তর করতে পারি। আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অধ্যায়টি থেকে আজ যে অংশটি দাগিয়ে নেব তা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। তো চলে যাচ্ছি সরাসরি বইতে। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। প্রথমে দেখব আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। ঘটনা এক, রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ায় রায়নাকে একটি কোরাই 5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলল। কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে। এক বছরের মাথায় এসে রায়না দেখল তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করল। প্রথম ঘটনাটা আমরা দেখলাম। দ্বিতীয় ঘটনাতে আছে অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায়ই ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়া সে বন্ধুদের ইমেইল করা, গান শোনা ও ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়া মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছে ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখল তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। তাহলে এখানে আমরা দুইটা অসুবিধা দেখতে পেলাম। একজন নতুন কম্পিউটার কিনে কিছুদিন পর স্লো হয়ে গেছে, অন্যজন অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করেছে, ফলে তার কম্পিউটারে বেশ কিছু সমস্যা, যেমন রিস্টার্ট, যেমন তার ফাইলগুলো সব শর্টকাট হয়ে যাওয়া, এই জাতীয় কিছু সমস্যা হয়েছে। তো ওপরের ঘটনা দুটো থেকে তোমরা কী বুঝলে? তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিন তোমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। নতুন একটি কম্পিউটার, তার ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, দেখবে খুব ভালো বা দ্রুতগতিতে কাজ করছে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখবে এটি ক্রমশ ধীরগতির হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরনো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় একটি কমান্ড দিলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছে করে। এটা বোধহয় আমাদের সবারই অভিজ্ঞতা হয়েছে কম বেশি, কম্পিউটারের ক্ষেত্রে অথবা মোবাইলের ক্ষেত্রে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? তাহলে এখানে রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব। তাহলে এটাই হচ্ছে রক্ষণাবেক্ষণের গুরুত্ব। রক্ষণাবেক্ষণ কিন্তু শুধুমাত্র হার্ডওয়্যার বা যন্ত্রগুলোকে নয়, সফটওয়্যারগুলোকেও যে রক্ষণাবেক্ষণ করতে হয় সেটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে, বা আমরা দেখে নেব। নিচের শ্রেণীতে তোমরা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছুটা জেনেছো। বেশিরভাগ মানুষই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে ভালো লাগে না, কিন্তু একটা ফাস্ট বা দ্রুতগতির যন্ত্র কিন্তু রক্ষণাবেক্ষণ ছাড়া কখনোই সবসময়ের জন্য দ্রুতগতিতে কাজ করতে পারবে না। কিন্তু তারপরও এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রক্ষণাবেক্ষণের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল এবং পূর্ণ মাত্রায় কার্যক্রম রাখতে চাও, তবে অবশ্যই এটি রক্ষণাবেক্ষণ করতে হবে।
এই কাজের জন্য তোমার যন্ত্রপাতি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। আসলে আমরা এখানে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলছি, যেটা আমি একটু আগেই বললাম যে আমরা এখন সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করব। তোমরা তোমার আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, এটা আসলে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়, তো তুমি যদি সেটা ব্যবহার করে থাকো তবে অপারেটিং সিস্টেমটি সবসময় হালনাগাদ বা আপডেট করতে হয়। যে কোনো অপারেটিং সিস্টেম কিন্তু প্রতিনিয়ত হালনাগাদ বা আপডেট করে নিতে হয় তার লেটেস্ট ফিচারগুলো বা সবচেয়ে আধুনিক সুবিধাগুলো উপভোগ করার জন্যে। ইন্টারনেটে সংযোগ থাকলে এই আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, হয়ে থাকে। অন্য অন্য অপারেটিং সিস্টেমেও প্রায় একই ধরনের সুবিধা দিয়ে থাকে, তার মানে সবগুলো ইন্টারনেটে কানেক্ট থাকলে অপারেটিং সিস্টেম নিজে নিজেই আপডেট হতে থাকে বা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। তাছাড়া তোমাকে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না এবং তোমার জন্য অনেক সময় বিরক্তির কারণ হবে। তাহলে আমাদের কম্পিউটার বা আমাদের আইসিটি যন্ত্রকে রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমগুলোকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রেজিস্ট্রি ক্লিন করতে হবে। রেজিস্ট্রিতে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো জমে যায় বা জমে থাকে সেগুলোকে মুছে ফেলতে হবে। এছাড়া প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেক দিন এই ফাইলগুলো মুছে না দিলে হার্ড ডিস্কের একটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। সেজন্য আমাদের সবারই উচিত সফটওয়্যারের সাহায্য নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে, আবার কম্পিউটারের কাজের গতিও বেড়ে যাবে অনেক। তাহলে আমাদের কম্পিউটারে প্রতিনিয়ত টেম্পোরারি ফাইল জমা হতে থাকে এবং সেই ফাইলগুলো আমাদের হার্ড ডিস্কের জায়গা দখল করে রাখে, তাছাড়া আমাদের কম্পিউটারের গতিকেও ধীর করে দেয়। সেই টেম্পোরারি ফাইলগুলোকে যদি আমরা মুছে দিতে পারি তাহলে আমাদের হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে এবং আমাদের কাজের গতিও বেড়ে যাবে। ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীরগতি হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পরপর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করবে। তাহলে আমরা যখন আমাদের কম্পিউটারে ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে থাকি তখন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু অংশ বা কুকিজ আমাদের কম্পিউটারে জমা হয় বা টেম্পোরারি ফাইল আমাদের কম্পিউটারে জমা হয়, যেগুলো নাকি পরবর্তীতে ওই ওয়েবসাইটগুলো ভিজিট করতে আমাদেরকে সাহায্য করে। কিন্তু এই কুকিজ বা টেম্পোরারি ফাইল একসময় অনেক জমে আমার কম্পিউটারকে ধীরগতির বা আমার ব্রাউজারকে ধীরগতির করে দিতে পারে। তাই এই ব্রাউজারের ক্যাশ মেমোরি বা কুকিজ বা টেম্পোরারি ফাইল আমাদেরকে পরিষ্কার করতে হবে, হয়তো প্রতিদিন না হলেও কিছুদিন পরপর সেটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাহলে আমাদের অ্যান্টিভাইরাসও লাগবে, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার সবগুলোই আমাদের কম্পিউটারে লাগবে, বা এগুলোর তিনটার মিলিত কোনো সফটওয়্যার আমাদের কম্পিউটারে লাগবে। তাছাড়া আমাদের কম্পিউটার কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম যার মাধ্যমে আইসিটি ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাসসহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পান। আর আমরা অনেক সময় চিন্তা করি আমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে কি নাই, অ্যান্টিভাইরাসটা আপডেট কি না। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তা, কারণ আমাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস অথবা অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নয়তো আমাদের কম্পিউটার যে কোনো সময় ম্যালওয়্যার দ্বারা, স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে এবং আমাদের অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে বা আমার গুরুত্বপূর্ণ ফাইল আমরা মিসিং হয়ে যেতে পারে আমাদের। পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। এগুলো যদি ব্যবহার করে কেউ, এই অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, তাহলে সে যন্ত্রগুলোকে নিরাপদে নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে একজন ব্যক্তি। সবচেয়ে মজার ব্যাপার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। আমরা অনেকেই কিন্তু বিনামূল্যে অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারি বা করে থাকি। এমনকি এই সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ বা আপডেটও করা যায়। হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাহলে অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে বা অ্যান্টি স্পাইওয়্যার অ্যান্টি ম্যালওয়্যারের ক্ষেত্রে কিন্তু আপডেট করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কেউ যদি অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার অ্যান্টি স্পাইওয়্যার ইউজ করে বা ব্যবহার করে কিন্তু সে যদি আপডেট না করে, তার অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যারটা যদি অনেক পুরনো হয়, তাহলে কিন্তু সে ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়ে যেতেই পারে। কারণ ভাইরাস এবং ম্যালওয়্যার প্রতিনিয়ত নতুন নতুন আসছে আমাদেরকে ক্ষতি করার জন্যে। তাই আমাদের অ্যান্টিভাইরাসকে অবশ্যই আপডেট বা হালনাগাদ রাখতে হবে, যেন নতুন অ্যান্টি নতুন ভাইরাস বা ম্যালওয়্যারকে সে শনাক্ত করতে পারে বা চিহ্নিত করতে পারে। তাহলে কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করে থাকে। আমাদের কম্পিউটারের গতি ঠিকঠাক রাখার জন্যে আমরা ডিস্ক ক্লিন আপ চালাতে পারি, আবার ডিস্ক ডিফ্র্যাগমেন্টও চালাতে পারি। এই প্রোগ্রামগুলো আমাদের উইন্ডোজের ভেতরেই থাকে বা আমরা যে অপারেটিং সিস্টেম চালাই তার মধ্যেই থাকে এবং এগুলো আমাদের কম্পিউটারের রক্ষণাবেক্ষণের কাজে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে, যা আমি বলছিলাম। এই সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলোকে এমনভাবে সাজায় যাতে কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে। তাহলে ডিস্ক ক্লিন আপ আমাদের হার্ড ডিস্কের জায়গা খালি করে আর ডিস্ক ডিফ্র্যাগমেন্ট আমাদের কম্পিউটারের ফাইলগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসে যারা আমার সাথে অংশগ্রহণ করবে তারা নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বারটা লিখবে। আজকের ক্লাসের উপর ভিত্তি করে একটা বাড়ির কাজ আছে তোমাদের, খুবই কম সময় লাগবে এটা করতে। আজকে আমরা যতটুকু অংশ পড়লাম তার উপর ভিত্তি করে তুমি 5টি বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর তৈরি করবে এবং খাতাতে রেডি রাখবে। খাতা জমা দেওয়ার সময় এটি অবশ্যই আমাদের জমা দিতে হবে। তো আজকের ক্লাসে যারা অংশ নিয়েছিলে তাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমরা এই অধ্যায়ের পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। পাঠ্যবইটা ভালো করে দেখে সবগুলো লাইন থেকে পড়ে নিতে হবে যেন আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আমরা সম্পূর্ণ নাম্বারটি অর্জন করতে পারি। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।